শুরুতে এই সংবাদ শিরোনাম। পাকিস্তানি বাহিনীর গুলিতে আরো দুই ভারতীয় সেনা নিহত। যেভাবে হত্যার শিকার হলেন ইরানের পারমাণবিক বিজ্ঞানী। বিজ্ঞানী হত্যার চরম প্রতিশোধ নেওয়া হবে, হুঁশিয়ারি ইরানের। ইরানি বিজ্ঞানী হত্যায় ইসরায়েলের হাত থাকার বিষয়টি নিশ্চিত করলেন ডোনাল্ড ট্রাম্প। এবং সবশেষ থাকছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো রাশিয়া, আঘাত হানতে পারে মহাকাশের উপগ্রহেও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। জম্মু কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখার উপার থেকে পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণের ফলে নায়েক প্রেম বাহাদুর খাকতি এবং রাইফেলম্যান সুখবরী সিং নামের দুজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। আজ শুক্রবার জম্মু ভিত্তিক প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ পাকিস্তানি সেনারা বিনা প্ররোচনায় রাজৌরি জেলার সুন্দরবাণী সেক্টরে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাবর্ষণ করার কথা জানান। ভারতীয় সেনা জওয়ানরাও পাল্টা গোলাবর্ষণের মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনীকে উপযুক্ত এবং কঠোর জবাব দিয়েছে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন সেনাবাহিনীর দুই সদস্য প্রাণ হারান। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানি সেনার গুলিতে পুঞ্জের কিরণি সেক্টরে কর্তব্যরত অবস্থায় নিহত হন সুবেদার স্বতন্ত্র সিং। পাকিস্তানি বাহিনীর ভারতীয় সেনার অগ্রবর্তী ঠিকানা টার্গেট করে মর্টার হামলা এবং গোলাবর্ষণ করলে ওই কর্মকর্তারা নিহত হন। বৃহস্পতিবার পাকিস্তানি সেনাবাহিনীর কিরণি, কসবা, দিগুয়া, মাল্টি এবং দালান সেক্টরে সামরিক চৌকি এবং বেসামরিক আবাসিক এলাকা টার্গেট করে হালকা এবং বড় অস্ত্রের সাহায্যে ব্যাপক গোলাবর্ষণ করে। পাক বাহিনীর গোলাগুলির ফলে কিরণি সেক্টরে সেনাবাহিনীর সুবেদার পদমর্যাদার স্বতন্ত্র সিং এবং একজন বেসামরিক ব্যক্তি গুরুতর আহত হন। আহত সেনা কর্মকর্তাকে উধমপুর কমান্ড হাসপাতালে নিয়ে হলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই সময়ে মোহাম্মদ রশিদ নামের আহত স্থানীয় এক বাসিন্দাকে চিকিৎসার জন্য গ্রামবাসীরা রাজা সুখদেব সিং হাসপাতালে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য জম্মু জিএমসি হাসপাতালে স্থানান্তর করা হয়। ইরানের সবচেয়ে প্রবীণ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিজাদেহ রাজধানী তেহরানের কাছে আত্মাইর আক্রমণে মারা গেছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের খবরটি নিশ্চিত করেছে। দামাবান্ধ এলাকায় হামলার পর ফখরিজাদেহ হাসপাতালে মারা গেছেন। ইরানের বার্তা সংস্থাগুলো বলছে আত্মাইরা প্রথমে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে এবং তারপরে তাকে গুলি করা হয়। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তাকে ইরানের গোপন পরমাণু কর্মসূচির পেছনে প্রধান মাথা বলে মনে করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এই ঘটনাকে সন্ত্রাসী কাজ বলে এর নিন্দা করেছেন। কূটনৈতিকরা তাকে ইরানের বোমার জনক বলেও বর্ণনা করতেন। ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে বলে নতুন করে উদ্বেগ বেড়েছে। এরই মধ্যে এই ঘটনা ঘটল। বেসামরিক খাতে পারমাণবিক জ্বালানি তৈরির জন্য এবং একই সঙ্গে সামরিক কাজে ব্যবহারযোগ্য পারমাণবিক অস্ত্র উৎপাদনের জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম একটি আবশ্যিক উপাদান। ইরান সবসময় বলে এসেছে তারা শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যই একমাত্র তাদের পরমাণু কর্মসূচি ব্যবহার করে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আজ শুক্রবারের একটি বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়ের গবেষণা এবং উদ্ভাবনীয় সংস্থার প্রধান মহসিন ফখরিজাদেহকে নিয়ে যে গাড়িটি যাচ্ছিল সশস্ত্র সন্ত্রাসীরা সেই গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায়। তার দেহরক্ষী এবং সন্ত্রাসীদের মধ্যে এরপর সংঘর্ষ হয়। এতে ফখরিজাদেহ গুরুতর আহত হন এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা কর্মীরা তাকে বাঁচানোর সব রকম চেষ্টা করলেও দুর্ভাগ্যজনকভাবে তারা ব্যর্থ হন এবং কিছুক্ষণ আগে তিনি মারা গেছেন। 2010 থেকে 2012 সালের মধ্যে ইরানের চারজন পরমাণু বিজ্ঞানী আত্মাইর হাতে প্রাণ হারিয়েছেন এবং এই সব হত্যার ঘটনায় ইসরায়েল জড়িত বলে ইরান অভিযোগ করেছে। ইরানের বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা এবং উদ্ভাবক বিষয়ে সংস্থার চেয়ারম্যান মহসিন ফখরিজাদেহকে হত্যার কঠিন প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি। তিনি শুক্রবার রাতে এক বার্তায় ঘোষণা করেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি এবং শয়তান ইসরায়েলি সরকারের ভাড়াটে সন্ত্রাসীরা ইরানের আরেকজন বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করেছে।
ফাকরিজাদেকে ইরানের প্রশিক্ষণ শিল্পে শীর্ষস্থানীয় একজন ব্যবস্থাপক হিসেবে উল্লেখ করে জেনারেল বাকিরি বলেন, তিনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে আজকের পর্যায়ে নিয়ে আসার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই বিশিষ্ট পদার্থ বিজ্ঞানীর মৃত্যুকে ইরানের প্রতিরক্ষা শিল্পের জন্য বড় রকমের ক্ষতি হিসেবে উল্লেখ করেন সেনাপ্রধান। তিনি বলেন, তবে শত্রুদের জেনে রাখা উচিত, ফাকরিজাদেকে যে পথ দেখিয়ে দিয়ে গেছেন তা কখনো বন্ধ হওয়ার নয়। ইরানের বিশিষ্ট পদার্থ বিজ্ঞান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা এবং উদ্ভাবন বিষয়ের সংস্থা চেয়ারম্যান মহসেন ফাকরিজাদেকে শুক্রবার সন্ধ্যায় এক সন্ত্রাসী হামলায় নিহত হন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যোগাযোগ বিভাগ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তেহরানের আদুরে দামাবান্ধ কাউন্টিং আফসার্ত শহরের একটি সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা ফাকরিজাদেকে বহনকারী গাড়িতে বোমা হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শীর্ষ স্থানীয় পদার্থ বিজ্ঞানী মহসেন ফাকরিজাদের হত্যাকাণ্ডে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজের অফিসিয়াল টুইট পেজে একজন ইসরায়েলি সাংবাদিকের একটি পোস্ট রিটুইট করে ইরানি বিজ্ঞানী হত্যার তেল আবিবের হাত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানি বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা এবং উদ্ভাবক বিষয়ের সংস্থার চেয়ারম্যান মহসেন ফাকরিজাদে শুক্রবার বিকেলে রাজধানী তেহরানের অদূরে এক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। এ সম্পর্কে ট্রাম্পের টুইটে বলা হয়েছে, ফাকরিজাদেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদ বহু বছর ধরে হত্যার চেষ্টা করছিল। এছাড়া ট্রাম্প নিজে এক টুইট বার্তায় মহসেন ফাকরিজাদেকে তার ভাষায় ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির কারিগরি বলেও দাবি করেছেন। ইসলামিক প্রজাতন্ত্র ইরান সবসময় নিজের পরমাণু কর্মসূচিকে বেসামরিক হিসেবে উল্লেখ করে বলেছে, পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তেহরানের নেই। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তার অফিসিয়াল টুইট পেজে লিখেছেন, ইরানি পদার্থ বিজ্ঞানীর কাপুরুষিত হত্যাকাণ্ডে ইসরায়েলের হাত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে। রাশিয়া সফলতার সঙ্গে একটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম পরীক্ষা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন। পশ্চিমা গণমাধ্যম দাবি করেছে যে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা দেশগুলোর উপগ্রহ ধ্বংস করতে সক্ষম। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি জানানো হয়েছে, এই অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এরই মধ্যে রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স ব্যবহার করতে শুরু করে দিয়েছে। রাশিয়ার ফার্স্ট আর্মি অফ স্পেশাল অ্যান্ড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রে দেমিন জানান, এই অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য রয়েছে এবং পরীক্ষার সময় একই সঙ্গে তা কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্য এক রিপোর্টে জানানো হচ্ছে যে এই মিসাইল সিস্টেম ঘণ্টায় 6,000 মাইল পথ পাড়ি দিতে পারবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।